এখানে যে শ্মশানের ইয়ে বিদ্যুৎ বৈদ্যুতিক যে চুল্লি আছে তো মানে সেখানে কবে থেকে বন্ধ আছে এবং কেন বন্ধ আছে তিন তারিখ থেকে তিন সাত দু কুড়ির থেকে বন্ধ আছে মানে এই কয়েল কয়েলের প্রবলেম হয়ে গেছে যে এতে কি মানুষের খুব অসুবিধা হচ্ছে বা কিছু এরকম হ্যাঁ মানুষের খুব অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার জন্য লোক আসে জিজ্ঞেস করছে আমি বলছি যে ব্যাপার মানে চুল্লির কয়েল কেটে গেছে বলা হয়েছে যে চেয়ারম্যান কে বলে চেয়ারম্যান নোটিশটা দিয়েছে আমাকে দেওয়ার চেয়ারম্যান বলছে ঠিক আছে এর মধ্যেই মানে চুলি ঠিক হয়ে যাবে এর মধ্যে আমরা কালকে আমরা মাইকেনের এই প্ল্যান করছি যে বড়বুকে বলা হয়েছে যে কালকের মধ্যে একটা মাইকেন করে তাহলে পাবলিকে কোনো অসুবিধা হবে না তো এখন মেনে এখন এখন দুটো কাঠের চুল্লি আছে এই কাঠের চুল্লিতে এখন দেখা করা হচ্ছে যে এখন কি ইয়ে করা হলো তিন তারিখের আজকে মানে এগারো তারিখের মধ্যে আটটা বডি মানে জ্বালানো হয়েছে আজকে মানে এখনো জ্বলবে মানে লাফি ফেলে গেছে আপনার নাম কিরণ বিশ্বাস আপনি এখানে কি আছেন আমি এখানে এখানকার পুরার দায়িত্বতে আছি